নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার লিভিং উইথ সায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে গঙ্গা দশহরা পুজো, আর এই বিশেষ দিনটিতে তোমরা যারা মা গঙ্গার কাছে যেতে পারবে না, তারা বাড়িতেই কিভাবে অতি সহজ সরলভাবে মা গঙ্গাকে স্থাপন করে পূজাবিধি করবে অতি সহজ সরলভাবে, সেই পূজাবিধি নিয়ে আজ আমি তোমাদের কাছে চলে এসেছি। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ থাকলো। আর যারা আজকে আমাকে নতুন দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট বক্সে অবশ্যই লিখো জয় মা গঙ্গা। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিকে বলা হয় গঙ্গা দশহরা। শাস্ত্র অনুসারে মনে করা হয় এই দিনই রাজা ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে মাতা গঙ্গা ধরিত্রীর বুকে পদার্পণ করেছিলেন, তাই এই দিনটি খুবই শুভ। এই দিনটির মাহাত্ম্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। মনে করা হয় কোনো ব্যক্তি এই দিন যদি ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করে দান ধ্যান দীপদান করে থাকেন, তাহলে তিনি 10 রকমের পাপকর্ম থেকে মুক্ত হন চিরজীবনের জন্য। এই দিন গঙ্গায় না যেতে পারলেও বাড়িতে তোমরা কীভাবে গঙ্গা পুজো করবে, আজকে আমি সেই পূজাবিধি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দিন ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ একদম ভোরবেলা বা সন্ধেবেলা স্নানের জলে সামান্য একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করে এই পূজাবিধিটি তোমরা করতে পারো। বাড়ির সমস্ত সদস্যরাই এই পুজোতে অংশগ্রহণ করতে পারো। মা গঙ্গার পুজো করার আগে অবশ্যই আমাদের প্রথম পূজ্য গণেশ ঠাকুর এবং অতি অবশ্যই গঙ্গাধর অর্থাৎ ভোলানাথের পুজো করে নেওয়া বাঞ্ছনীয়। তোমরা সবাই জানো মা গঙ্গা যখন ধরিত্রীতে পদার্পণ করার জন্য প্রস্তুত হয়েছিলেন, সেই সময় মা গঙ্গার বেগ অনেক ছিল। সেই সময় ভোলানাথ তাকে জটায় ধারণ করে তার বেগকে নিয়ন্ত্রণ করেন, যাতে ধরিত্রী কোনো ক্ষতি না হয় বা ধরিত্রী সেই ব্যক্তিকে সহ্য করতে পারে এবং হয়ে যান গঙ্গাধর। তো চলো বন্ধুরা, দেরি না করে পূজাবিধিটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি দুটো জলচৌকি পেতে নিয়েছি। একটাতে আমি মা গঙ্গাকে বসাবো, আর একটাতে গণপতি বাপ্পা আর শিব ঠাকুরকে বসাবো। তার জন্য দেখো মা গঙ্গার ওখানে সাদা রঙের কাপড় বিছিয়ে নিয়েছি। মা গঙ্গার সাদা রঙটি অত্যন্ত প্রিয়, আর এখানে গণপতি বাপ্পা আর শিব ঠাকুরকে বসাবো। তো তার জন্য সুন্দর করে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর আসন শুদ্ধিকরণ আমি করে নিচ্ছি। এবার দেখো, আমি প্রথম পূজ্যকে লাল রঙের কাপড়ের উপর বসাবো। এটা তোমরা সবাই জানো যে প্রথম পূজ্যকে সবসময় লাল রঙের কাপড়ের উপরে বসাতে হয়, আর গঙ্গাধর বা শিব ঠাকুরকে বসাচ্ছি আমি সাদা রঙের কাপড়ের উপর। এদিন গণপতি বাপ্পা এবং শিব ঠাকুরের সাথে সাথে মাতা পার্বতীরও পুজো হয়, তাই জন্য দেখো এখানে আমি একটি প্লেটের মধ্যে গঙ্গা মাটি দিয়ে মা পার্বতীকে বানিয়ে নিয়েছি। পূজাবিধি শুরু করার আগে আমি একটি প্রদীপ প্রজ্বলিত করে নিচ্ছি। আমি এখানে তেলের প্রদীপ প্রজ্বলিত করছি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। এবার এই প্রদীপের আলোর দ্বারা আমি ভগবানদেরকে বরণ করে নিচ্ছি। প্রদীপের সাথে সাথে আমি একটি ধূপকাঠিও প্রজ্বলিত করছি। পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2023 সালের গঙ্গা দশহরার সঠিক সময়সূচি। এবার আমি স্নানের বিধিটি শুরু করব, তার জন্য আমি ভগবানের কাছে অনুমতি চেয়ে নিচ্ছি। প্রথম পূজ্যকে সর্বপ্রথম আমি স্নানাভিষেক করাবো, তার জন্য দেখো আমি স্নানপাত্রে বসিয়ে নিয়েছি এবং পঞ্চামৃত দিয়ে তার অভিষেক করে নিচ্ছি। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর আমি গঙ্গা জলের দ্বারা অভিষেক করব। এই দিন তুমি অন্যান্য দেবদেবীকেও গঙ্গা জলের দ্বারা কিন্তু অভিষেক করতে পারো, এটা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। যেই সময় তুমি মা গঙ্গার পুজো করবে, সেই সময় অতি অবশ্যই রাজা ভগীরথকেও মনে মনে স্মরণ করবে, কেন কি রাজা ভগীরথই এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আমাদের কাছে মা গঙ্গাকে নিয়ে এসেছে, তপস্যা করেছিলেন ধরিত্রীর মঙ্গলের জন্য। এবার আমি ভোলানাথকেও স্নান করিয়ে নিচ্ছি বা স্নানাভিষেক করিয়ে নিচ্ছি গঙ্গা জল এবং পঞ্চামৃতর দ্বারা। এখন আমি চন্দন বেটে নেব, দু ধরনের চন্দন নিয়েছি, শ্বেতচন্দন এবং রক্তচন্দন। শ্বেতচন্দন ভোলানাথের পুজোতে লাগবে এবং রক্তচন্দন মাতা পার্বতী ও গণেশ ঠাকুরের পুজোতে লাগবে। বাজার থেকে যে ফুল এবং ফুলমালাগুলি এনেছি তাতেও গঙ্গা জল ছিটিয়ে আমি শুদ্ধিকরণ করে নিলাম এবং দু ধরনের চন্দন আমি এখানে বেটে নিচ্ছি। প্র
প্রথম পূজ্য গণপতি বাপ্পাকে আমি সিঁদুর এবং রক্তচন্দনের তিলক করে নিচ্ছি। তো আমি যখন তিলক করছি তখন ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ এই তিনটেই জপ করে থাকি। মাতা পার্বতীকেও আমি সিঁদুর ছুঁয়ে নিচ্ছি তার সিঁথিতে। এবার আমি ভোলা মহেশ্বরকেও শ্বেত চন্দন দিয়ে তিলক করে নিচ্ছি। ভোলানাথ এবং গণপতি বাপ্পাকে আমি উপবীত বা পৈতে অর্পণ করে দিচ্ছি। আজকের পূজাবিধিটি হয়তো একটু বড় হয়ে যাবে, কেন আমি একদম ডিটেলসে শেয়ার করছি যাতে তোমাদের করতে পুজোটা সুবিধা হয়। এবার দেখো আমি দুজনকেই মালা পরিয়ে দিলাম, আর এবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। দুর্বার একটি ঘাট আমি গণপতির কাঁধে দিয়ে দিচ্ছি, চরণে ফুল দিচ্ছি, আর ওং গাং গণপতয়ে নমঃ এটি মনে মনে বলে নিচ্ছি। গণপতি বাপ্পার পুজো হয়ে যাওয়ার পর আমি মাতা পার্বতীকে সর্বপ্রথম পুজো করে নেব, কেন কি ভোলা মহেশ্বরের পুজোর আগে মা পার্বতীকে পুজো করে নিতে হয়। এবার আমি ভোলা মহেশ্বরকেও ফুল এবং বিল্বপত্র নিবেদন করে দিচ্ছি, আর মনে মনে ওম নমঃ শিবায় জাপটি করে নিচ্ছি। এবার পাশের যে পিড়ি বা জলচৌকিটি পেতেছি তাতে আমি মা গঙ্গাকে স্থাপন করব। তার জন্য এরকম একটি কাঁধা উঁচু আমি পাত্র নিয়েছি, কেন কি তোমরা সবাই জানো মা গঙ্গার গভীরতা অনেকটাই, তো সেই গঙ্গাকে স্থাপন করতে গেলে আমার এরকম একটা কাঁধা উঁচু পাত্র লাগবে। এবার এই পাত্রটির মধ্যে আমি সর্বপ্রথম একটি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। তোমরা এই স্বস্তিক চিহ্নটা দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও যে কীভাবে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আমার আঁকা হয়ে গেছে। এবার গঙ্গার চারপাশে, মানে মা গঙ্গার চারপাশে আমি সিঁদুর তিলক করে দিচ্ছি, এবং এরপর আমি হলুদের দ্বারাও তিলক করে নেব। তোমরাও অতি অবশ্যই হলুদ এবং সিঁদুরের তিলক করে নেবে মা গঙ্গার চারপাশে। মা গঙ্গাকে স্থাপন করার জন্য সামান্য একটু গঙ্গা জল আমি এখানে দিয়ে নিলাম, এবং এখন আমি পরিষ্কার শুদ্ধ জল দিয়ে মা গঙ্গাকে এখানে স্থাপন করে নিচ্ছি। সর্বপ্রথম আমি মা গঙ্গাতে সিঁদুর নিবেদন করছি। তো দেখো এখানে আমি তিনবার সিঁদুর নিবেদন করব, এরপরে আমি মাকে হলুদ নিবেদন করব। এইগুলো কিন্তু অবশ্যই তোমরা করবে, এটা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এরপর আমি একটু কাঁচা দুধ মা গঙ্গাকে নিবেদন করব। যাদের কোনো রকম দোষ থাকে তারা কৃষ্ণ তিল এই দিন মা গঙ্গাতে নিবেদন করে দেবে। এই দিন দশ সংখ্যার মাহাত্ম্য কিন্তু অত্যন্ত বেশি থাকে। তুমি দশ রকমের ফুল দিয়ে মাকে পুজো করতে পারো, দশটা ফুল দিয়ে পুজো করতে পারো একই প্রকারের, কিংবা দশ টাকার ফুল দিয়েও মাকে পুজো করতে পারো। মা হচ্ছেন শ্বেত শুভ্র, তাই সাদা রঙটি তার ভীষণ প্রিয়, তার পুজোতে সাদা রঙের ফুল একটু রাখার চেষ্টা করবে। তো মাকে আমি এখানে পুষ্প নিবেদন করে দিচ্ছি। এরপরে দেখো মাকে, মায়ের এখানে একটা ঘট পাততে হবে, তার জন্য আমি এখানে মৌলি সুতো দিয়ে বেঁধে একটি বন্ধন করেছি ঘটে, আর একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। স্বস্তিক চিহ্ন ঠিক বাঁ দিকে তোমরা মৌলি সুতোটা দিয়ে বন্ধন করবে, ঠিক এইভাবে যেরকম দেখাচ্ছি দেখে নাও। এবার মায়ের ডান হাতের দিকে ঘটটিকে পাততে হবে, তার জন্য এখানে আমি একটু আতপ চাল ছিটিয়ে নিচ্ছি। ঘট আমি জলপূর্ণ করে দিচ্ছি। একটি আম্রপল্লবে আমি সিঁদুর আর হলুদ দিয়ে তিলক করে নিচ্ছি। ঘটে আম্রপল্লবটি স্থাপন করে দিচ্ছি। এখানে একটি থালার মধ্যে আমি একটু আতপ চাল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে নিয়ে এই চালটির রং আমি হলুদ করে নিচ্ছি। এরপর আমরা ঘরটিকে স্থাপন করে নিচ্ছি মায়ের ডান হাতের দিকে, আর এই যে চালের যে থালাটি দেখলে এটি দিয়ে আমি ঘরকে আচ্ছাদন দিয়ে দিচ্ছি। এই ঘটের ওপরে আমরা একটি প্রদীপ প্রজ্বলিত করব। তোমরা মাটি বা পিতলের প্রদীপ প্রজ্বলিত করতে পারো, ঘি অথবা তেল দিয়েও প্রদীপ প্রজ্বলিত করতে পারো। তো দেখো আমি এখানে প্রদীপ প্রজ্বলিত করে দিলাম।
মা হলেন শান্তনু পত্নী এবং পিতামহ ভীষ্মের জননী। তো তাই তার জন্য কিছু এখানে আমরা শাঁসশৃঙ্গারের জিনিস নিয়েছি, এখানে চেলি, ব্লাউজের পিস, আলতা, টিপ সবই নিয়েছি, আর একটা নারকেল দেখো, এই নারকেলটা উৎসর্গ করতে হয় মা গঙ্গাকে, তো তার জন্য এটা মৌলি দিয়ে আমি বন্ধন করে নিয়েছি তিনবার পাক দিয়ে। এই নারকেলটি তোমরা যারা গঙ্গায় যাবে গঙ্গায় তো নিবেদন করবে, যারা বাড়িতে করছো তারা গঙ্গা দশহরার পরের দিন তোমরা যে কোনো কাছের পুষ্করিণী বা জলাশয়ে দিয়ে দেবে। দশ সংখ্যার মাহাত্ম্য অত্যন্ত বেশি, তাই আমরা প্রণামী হিসাবে মাকে 10 টাকা দেব। তোমরা যদি 110 টাকা, 510 টাকা যেরকম পারবে সেরকমভাবে মাকে দক্ষিণা বা প্রণামী দেবে, পরে সেটা কোনো ব্রাহ্মণকে বা কোনো যার দরকার আছে এরকম কাউকে দিয়ে দেবে। এখানে আমি 10টি প্রদীপ প্রজ্বলিত করেছি, তো তোমরাও 10টি প্রদীপই প্রজ্বলিত করবে আর মা গঙ্গাকে এই 10টি প্রদীপ নিবেদন করবে। তোমরা যারা গঙ্গায় যাও নিশ্চয়ই দেখেছো যে মা গঙ্গাতে প্রদীপ নিবেদন করা হয়, তো যেহেতু গঙ্গা দশহরা তাই জন্য আমরা 10টি প্রদীপ এখানে নিবেদন করছি। প্রদীপ প্রজ্বলিত করার পর তোমরাও দেখে নাও মায়ের এই অপূর্ব রূপ। এবার আমরা ভোগ নিবেদন করব। তো প্রথমে আমি শিব ঠাকুরকে একটি শ্রীফল অর্থাৎ বেল নিবেদন করলাম, গণপতি বাপ্পাকে আমি কলা নিবেদন করছি, আর মাতা পার্বতীকে আমি একটি ফল অর্থাৎ পেয়ারা নিবেদন করে দিচ্ছি। মা গঙ্গাকে এই দিন তোমরা 10 প্রকারের ফল দিতে পারো, বা একটি ফলই 10টা কিনে দিতে পারো, বা 10 টাকার ফল দিতে পারো। তো এখানে দেখো আমি একটি আম 10 টাকা দিয়ে কিনে এনেছিলাম, তো সেটাই আমি এখানে নিবেদন করে দিচ্ছি মাকে মায়ের উদ্দেশ্যে। মায়ের যেটা মূল ভোগ সেটা হচ্ছে বাতাসার ভোগ, তো তার জন্য দেখো এখানে আমি সাদা রঙের বাতাসা নিয়েছি। সাদা রঙের বাতাসায় আমি ভোগে দিতে দেখেছি, তো তোমরা যদি সাদা রঙের বাতাসা নাও পাও তোমরা লাল রঙের গুড়ের বাতাসাটাও নিতে পারো। এখানে আমি জল দিয়ে দিচ্ছি আর এগুলো আমি ফুলের দ্বারা নিবেদন করে দেব। মা গঙ্গার আরতি খুব সুন্দর করে করতে হয়, বিভিন্ন জায়গায় মা গঙ্গাকে খুব সুন্দরভাবে আরতি করা হয় এটা তোমরা সবাই জানো, তাই আমিও এখানে সুন্দর করে মা গঙ্গার আরতি করে নিচ্ছি। প্রথমে প্রদীপের দ্বারা, পঞ্চপ্রদীপ, কর্পূর, ধূপকাঠি সব কিছুর দ্বারা আমি আরতি করব, তো তোমরাও আরতিটা দেখতে থাকো। এবার একটি বিধি আছে বন্ধুরা, যে ভোগটা তুমি মাকে দিলে বাতাসার, সেই একটা বাতাসা তোমাকে গঙ্গায় অর্পণ করতে হয়। তো দেখো আমি অর্পণ করে দিলাম আর মাকে প্রণামও জানিয়ে নিচ্ছি। মা গঙ্গার পুজো করার সাথে সাথে মাকে এটাও কথা দিতে হবে যে মাকে যেন আমরা কোনোভাবেই কলুষিত না করে ফেলি, পরিবেশটাকে যেন দূষিত না করে ফেলি। মাকে এমনিতেই অনেকভাবে আমরা দূষিত করে ফেলছি, তাই আমাদের নজর রাখতে হবে যখন আমরা স্নানের জন্য মায়ের কাছে যাব, মায়ের কাছে যখন প্রার্থনা করব নিজের মঙ্গলের জন্য, তখন মাকে যেন আমরা দূষণমুক্ত করতে পারি, কলুষিত না করি, যাতে আমাদের এই পৃথিবীটা অত্যন্ত সুন্দর হয়ে ওঠে এবং সবার জন্য মঙ্গলজনক হয়ে ওঠে। মা গঙ্গা আমাদের মঙ্গলের জন্য আমাদের ধরিত্রীতে এসেছেন, তাই ধরিত্রীর সমস্ত সন্তানের উচিত মাকে সযত্নে রাখার। তো এই ছিল আমার গঙ্গা দশহরা পুজোর দিন, অতি সহজ সরলভাবে বাড়িতে কিভাবে তোমরা মা গঙ্গার পুজো করবে তার বিধি এবং পদ্ধতি। কেমন লাগলো আজকের পূজাবিধি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের পূজাবিধিটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ থাকলো, আর যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। যারা অনেকদিন ধরে আমার ভিডিও দেখছো অথচ আমাকে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছেও অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার,
কেন সাবস্ক্রিপশন কিন্তু টোটালি ফ্রি। আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার কালকে আরও একটা সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মা গঙ্গার কাছে এই কামনাই করি যেন আমরা মাকে অতি সযত্নে রাখতে পারি আমাদের কাছে, আর আমাদের ধরিত্রীটা যেন দিন দিন অনেক সুন্দর হয়ে ওঠে আমাদের কাছে এবং আমাদের নতুন প্রজন্মের কাছে।